পূর্ববর্তী ভিডিওতে আমরা বছরের শেষে যদি ঋণের কিস্তি পরিশোধ করা হয় তাহলে যেভাবে ঋণের পরিশোধ সূচি নির্ণয় করতে হয় সেটা আমরা শিখেছি। এই ভিডিওতে আমরা বছরের শুরুতেই যদি ঋণের কিস্তি পরিশোধ করা হয়ে থাকে সেক্ষেত্রে যেভাবে ঋণ পরিশোধ সূচি আমরা নির্ণয় করি সেটা শিখব। তো শুরুতে আমরা একটা প্রশ্ন দেখে নিই। প্রশ্নটা হচ্ছে, মিস্টার হারুন স্মার্ট ফাইন্যান্স ব্যাংক লিমিটেড থেকে 1,00,000 টাকা ঋণ গ্রহণ করেছেন, তাকে প্রতি বছরের শুরুতে সমান 4টি কিস্তিতে ওই অর্থ সুদসহ পরিশোধ করতে হবে। এখানে প্রতি বছরের শুরুতে বলা হয়েছে, মানে বছরের শুরুতে ঋণের কিস্তি পরিশোধ করা হয়েছে। আবার এখানে বলা আছে সুদের হার 8%। অথবা প্রশ্নটা অন্যভাবেও করা যায়, মিস্টার হারুন স্মার্ট ফাইন্যান্স ব্যাংক লিমিটেড থেকে বার্ষিক 8% সুদের হারে 1,00,000 টাকা ঋণ গ্রহণ করেছেন, যা 4টি সমান কিস্তিতে পরিশোধ করতে হবে। উল্লেখ্য যে একম কিস্তি ঋণ গ্রহণের তারিখেই পরিশোধ করতে হবে। এক্ষেত্রেও বছরের শুরুতেই ঋণের অর্থ পরিশোধ করে সেটা আমরা ধরে অঙ্ক করব, যেটা পূর্বের ভিডিওতে আমরা ঋণ পরিশোধ সূচি নির্ণয়ের যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলোতে আলোচনা করেছি। তাহলে এখানে প্রশ্নগুলো আমি একটু দেখে নিই। কিস্তির পরিমাণ বা লোন ইনস্টলমেন্ট নির্ণয় করতে বলা হয়েছে। দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে ঋণ পরিশোধ সূচি প্রস্তুত করার কথা। তৃতীয় প্রশ্নে বলা হয়েছে মোট সুদের পরিমাণ নির্ণয় এবং প্রতি বছরে ক্রমান্বয়ে সুদের পরিমাণ হ্রাস পাবে সেটা পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। তাহলে আমরা শুরু করি। তো পূর্বের মতোই আমাদেরকে ঋণের কিস্তির পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। তো ঋণের কিস্তির পরিমাণ নির্ণয় এটা লিখে আমাদের যা যা ইনফরমেশান দেওয়া আছে প্রশ্নে সেগুলো আমরা লিখব। তো দেওয়া আছে ঋণের পরিমাণ পিভি অফ এ 1,00,000 টাকা, সুদের হার আর সমান সমান 8% বা 0.08। এটা কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছি, মানে 8কে 100 দ্বারা ভাগ করলে 0.08 চলে আসবে। তারপর সময় এন হচ্ছে 4 বছর, বা সময় বা মেয়াদ যে যেটা বলে। তারপরে বার্ষিক কিস্তির পরিমাণ এ, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো বার্ষিক বৃত্তির বর্তমান মূল্য নির্ণয়ের যে সূত্র আছে সেটাই আমরা ব্যবহার করব। তো এক্ষেত্রে সূত্রটা কিছুটা পরিবর্তিত, পূর্বের সূত্রের মতো না। এক্ষেত্রে সূত্রের সাথে একটু নতুন জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে 1+R দ্বারা এটাকে গুণ করা হয়েছে। তো আমরা সূত্রটা লিখে নিই। আমরা জানি পিভি ইকুয়ালস টু এ ইন্টু 1 - 1/1+R^n/R ইন্টু 1+R। এই জিনিসটা একটু নতুন। ওকে, তাহলে আমরা সমীকরণটাকে একটু পরিবর্তন করে নিই। তাহলে আমরা এ কে লিখতে পারি, মানে অ্যানুইটির যে সূত্রটা, তো অ্যানুইটি ইকুয়ালসটা আমরা লিখতে পারি পিভি বাই 1 - 1/1+R^n/R ইন্টু 1+R। এখন আমরা এটাকে মান বসাবো। মান বসিয়ে জাস্ট ক্যালকুলেশন করলেই আমাদের মান চলে আসবে। তো ক্যালকুলেটারে এটাকে কীভাবে দশমিকের মান পরিহার করে সরাসরি এই মানটা পাওয়া যায় সেটা পূর্বের ভিডিওতে ক্যালকুলেটারের ব্যবহার শেখানো হয়েছে। তো আশা করি সবাই ভিডিওটা দেখেছেন এবং কীভাবে ক্যালকুলেটারে দশমিকের মান পরিহার করে সরাসরি 27,956 এই মানটা পাওয়া যায় সেটা সবাই বের করতে পারবে। ওকে, তো কিস্তির পরিমাণ আমরা পাচ্ছি 27,956 টাকা প্রায়। তো আমাদের পরবর্তী সমস্যা হচ্ছে ঋণ পরিশোধ সূচি প্রস্তুত করা। তো আমরা ঋণ পরিশোধ সূচি কীভাবে প্রস্তুত করা করতে হয়, মানে বছরের শুরুতে যদি কিস্তি পরিশোধ করা হয় সেক্ষেত্রে, তো সেটা আমরা দেখব। এখন আমরা ঋণ পরিশোধ সূচি নির্ণয় করব। তো মিস্টার হারুনের ঋণ পরিশোধ সূচি নির্ণয় এটা লিখে আমরা ঋণ পরিশোধ সূচি, এরকম একটা টাইটেল দিতে হবে। টাইটেল দিয়ে 6 ঘর বিশিষ্ট ঋণ পরিশোধ সূচি নির্ণয় করার যে তালিকাটা সেটা আঁকতে হবে। আঁকার পর আমরা এখানে প্রথম ঘরে বছর, দ্বিতীয় ঘরে বছরের শুরুতে ঋণের পরিমাণ, তৃতীয় ঘরে কিস্তির পরিমাণ, এভাবে চতুর্থ পঞ্চম ঘরে সুদ ও আসল, তারপরে সর্বশেষ ঘরে বছরের শেষে ঋণের পরিমাণ, এভাবে লিখে নিলাম। তো বছরের শুরুতে যদি কিস্তির টাকা পরিশোধ করা হয় সেক্ষেত্রে যে পরিবর্তনটা দেখা যাবে সেটা হচ্ছে এই ছকটা নির্ণয়ের ক্ষেত্রে শুধু সুদের ঘরটা মানে পরিবর্তন হবে, মানে বছরের শুরুতে যদি আমি ঋণের কিস্তি পরিশোধ করে থাকি তো সুদের ঘরে যে প্রথম বছর থাকবে সে প্রথম বছরের সুদের টাকাটা হবে শূন্য, মানে প্রথম বছরে কোনো সুদের অর্থ ধরা যাবে না, মানে সুদ থাকবে শূন্য। তাহলে আসলের পরিমাণ এবং বছরের শুরুতে প্রথম বছরে কিস্তির পরিমাণ সমান হবে। যেমন এখানে দেখা যাচ্ছে যে প্রথম বছরে কিস্তির পরিমাণ ছিল 27,956 টাকা এবং প্রথম বছরের আসলের পরিমাণও ছিল 27,956 টাকা, মানে সুদের পরিমাণ শূন্য। তো 3 - 4 শূন্য যেহেতু, সেক্ষেত্রে 27,956 টাকাই থাকবে। তো মূল পরিবর্তনটা হচ্ছে বছরের শুরুতে যদি কিস্তির টাকা পরিশোধ করা হয় সেক্ষেত্রে অবশ্যই প্রথম বছরে সুদের পরিমাণ হবে শূন্য, মানে প্রথম বছরে কোনো সুদ ধরা যাবে না। প্রথম বছরে অবশ্যই যদি সুদ ধরা হয় সেক্ষেত্রে কিন্তু অঙ্ক ভুল যাবে এবং কিস্তির পরিমাণ নির্ণয়ও ভুল হতে পারে। তো সেক্ষেত্রে
বছরের শুরুতে না শেষে এই জিনিসটা আমাদের খুব ভালো মতো খেয়াল রাখতে হবে। এখন উপরে যে পেস্ট কালার যে ঘরটা সেটা অবশ্যই আমরা পরীক্ষার খাতায় লিখবো না বা সমাধান করার সময় লিখবো না, এটা শুধুমাত্র ক্যালকুলেটরের ফাংশন, ক্যালকুলেটারে কীভাবে সমাধান করা যায় সেটা দেখানোর সুবিধাতে আমরা এই ফাংশনটা লিখে রেখেছি। যদি কারো ক্যালকুলেটার ব্যবহারে যদি প্রথম সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে তারা স্ক্রিনশট নিয়ে এই ফাংশনগুলো অ্যাপ্লাই করার জন্য এই জিনিসটি স্ক্রিনশট নিয়ে ব্যবহার করতে পারে। তো ক্যালকুলেটার কীভাবে সমাধান করা যায় সেটা আমরা ক্যালকুলেটারে সমাধান করে দেখব। তো সমাধানটা এখন আমরা একটু দেখে আসি। আমরা ক্যালকুলেটারটা অন করে নিব। এরপর মোট সেটআপ নামে যে বাটনটা আছে সেটাতে ক্লিক করলাম। ক্লিক করে এখানে 8 নম্বরে স্প্রেডশিট অপশনটা আছে আমাদের। তো স্প্রেডশিট অপশনে যে আমাদের 5টা এক্সেলের যে শিটটা, এক্সেল শিটটা চলে আসবে। এক্সেল শিটে আমাদের প্রথমেই যেহেতু বছরের শুরুতে ঋণের পরিমাণ ছিল 1 লক্ষ টাকা, তো 1 লক্ষ টাকা আমরা এন্টার করে দিই, ইকুয়াল প্রেস করলাম। তারপরে বি ঘরে ওপিটিএন অপশন নামে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করে ফিল ফর্মুলা, মানে এই ঘরের জন্য মানে বছরের শুরুতে যে ঋণের পরিমাণ এই ঘরে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে ফর্মুলা আলফা কস, কসের উপর ছোটো করে লাল রঙের ই লেখা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো কস প্রেস করলে ই আসবে, আলফা কস প্রেস করলে ই আসবে। তারপর আমরা 1 ইন্টার করে দিলাম, তারপরে ইকুয়াল দিয়ে ইন্টার করে মানে রেঞ্জ লিখতে হবে A2 থেকে A4 পর্যন্ত। তারপরে আমরা এন্টার দিয়ে দিলাম। তারপরে বি সেলে আমরা যদি যাই, তারপরে আমরা ওপিটিএনে আবার প্রেস করব। তারপরে এখানে ফিল ফর্ম, ফিল ভ্যালু নামে 2 নম্বরে যে অপশনটা আছে, তো সেকেন্ড অপশন আমরা ক্লিক করলাম। এখানে ভ্যালু হচ্ছে আমাদের কিস্তির পরিমাণ 27,956 টাকা, যেটা প্রতি বছর সেম থাকবে 27,956 টাকা। এটা আমরা এন্টার করে দিলাম এবং এটা আমরা দেখতে চাই রেঞ্জ 1 থেকে B1 থেকে B4 পর্যন্ত। তারপরে আমরা ইকুয়াল প্রেস করলাম। তারপরে 27,956 টাকা 4টা ঘরেই দেখা যাচ্ছে। তারপর যে সি ঘরটা সেখানে আমরা আবার অপশনে যাব, অপশনে যে ফর্মুলা অপশন ক্লিক করলাম, ফর্মুলায় যে আলফা, এখানে লগের নিচে যে ব্র্যাকেটে যে মাইনাস সিম্বলের যে বাটনটা আছে সেটা ক্লিক করলাম, তাহলে এ চলে আসলো। তারপরে A1 × 10, এখানে 8% সুদের হার হচ্ছে 8%, তো আমরা এখানে লিখবো 8। তারপরে শিফট অ্যান্সারের উপর যেহেতু হলুদ রঙের একটা পার্সেন্টেজ সিম্বল দেখতে পাচ্ছি, তাহলে শিফট দিয়ে এই পার্সেন্টটাকে অ্যাক্টিভেট করতে হয়। তারপরে অ্যান্সার ক্লিক করলাম। তারপরে A1-এর 8% চলে আসলো। তারপর আমরা ইকুয়াল প্রেস করলাম। তারপর রেঞ্জ C1 থেকে আমাদের এখানে C4 পর্যন্ত। তারপরে আমরা এন্টার ক্লিক করলাম, মানে ইকুয়াল প্রেস করে এন্টার করলাম। তারপর এখানে আসছে A8000। তারপরে অপশনে যাব আমরা, অপশনে যে ফিল ফর্মুলা, এখানে ফর্মুলা আমাদের অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আলফা। এখানে কমার মতো একটা সিম্বল একটা বাটন আছে ক্যালকুলেটারে, সেটা ক্লিক করে আমরা বি আনতে পারি। তারপরে B1 - আলফা C1, তারপর আমরা ইকুয়াল প্রেস করলাম। তারপরে D1 থেকে আমাদের রেঞ্জ হচ্ছে D4 পর্যন্ত। তারপর আমরা ইকুয়াল প্রেস করে এন্টার করে দিলাম, তো ফর্মুলা অ্যাপ্লাই হয়ে গেল। তারপর আমাদের সর্বশেষ ঘর মানে বছরের শেষে ঋণের পরিমাণ, তো অপশনে যাব, আবার ফর্মুলা ফিল করতে হবে। এখানে A1 - এখানে ইকে অ্যাক্টিভেট করতে হলে আমাদের আলফা কস প্রেস করলে, আমরা যেহেতু এখানে ছোটো করে লাল রঙের ই লেখা আছে তাহলে ই অ্যাক্টিভেট হলো। তারপরে আমাদের 1 ক্লিক করতে হবে, তারপরে এন্টার দিয়ে আমরা এটার মান দেখতে চাই E1 থেকে E4, যেহেতু বছর আমাদের 4টা। তারপরে ইকুয়াল প্রেস করলাম, ডাবল ইকুয়াল প্রেস করার পর আমরা মানটা পেয়ে যাব। এরপর দেখবো যে আমাদের ঋণ পরিশোধ সূত্রটা প্রস্তুত হয়ে গেছে, কিন্তু এখানে বছরের শুরুতে সুদের পরিমাণ হচ্ছে 0। তো আমরা কার্সরটাকে টেনে সি ঘরে নিয়ে গেলাম। তো সি ঘরে যাওয়ার পর এখানে 8000 টাকা আসছে,
মানে 1 লক্ষ টাকার 8%, তো সেটা আমরা না করে এখানে আমরা জিরো দিয়ে দিব এবং এন্টার করে দিব, এবং পুরো ঋণ প্রসূচিটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন আমাদের খাতায় করা যে ঋণ প্রসূচিটা আছে সেটা কিন্তু ক্যালকুলেটারে পুরোটা জেনারেট হয়ে গেল। এভাবে বছরের শুরুতে সি ঘরে যদি আমরা মানে সুদের ঘরে প্রথম বছরে জিরো দিলেই কিন্তু পুরো ফর্মুলাটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে এবং পুরো ঘরের ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে এই পুরো ঘরটা 1 থেকে 3 নম্বর ঘর পর্যন্ত পুরোটা তুলে নেওয়া, ই ঘর পর্যন্ত পুরোটা আমরা তুলে নেব, তাহলে আমরা সেম অ্যান্সার রেজাল্ট পাবো। চতুর্থ ঘরে যে মানে সর্বশেষ বছরে যে সুদ, এই শেষ ঘরের সুদের সুদটা কিন্তু একটু অন্যরকমভাবে নির্ণয় করতে হয়। এটা পূর্বের ভিডিওতে আমরা দেখিয়েছি কীভাবে নির্ণয় করতে হয়, তো সেটাই আমরা এখন দেখব যে শেষ ঘর মানে চতুর্থ ঘরের সুদ আমরা কীভাবে নির্ণয় করব। তো চতুর্থ ঘরে বছরের শুরুতে ঋণের পরিমাণ মানে চতুর্থ বছরে 25,830 টাকা, এটা আমরা পেয়েছি বছরের শেষে ঋণের পরিমাণ থেকে, মানে 25,883 টাকা এখানে আমরা সরাসরি বসিয়ে দিলাম। মানে বছরের শেষে ঋণের পরিমাণটা পরবর্তী বছরের বছর শুরুতে ঋণের পরিমাণ, এটা অ্যাকাউন্টিংয়েও আমরা করেছি মানে করে থাকি সাধারণত। তো 25,883 টাকা যেহেতু বছরের শুরুতে ঋণের পরিমাণ এবং আসলের পরিমাণ হচ্ছে 25,883 টাকা, আমরা লিখে নিব, কারণ আমাদের ঋণ পরিশোধ সূচিতে যেভাবেই হোক আমাদের শূন্য আনতে হবে, মানে শেষ বছরের বছরের শেষে ঋণের পরিমাণ শূন্য আনতে হবে। সেটা করার জন্য বছরের শুরুতে ঋণের পরিমাণ থেকে আমরা আসলের টাকা বাদ দিই, তখনই আমরা বছরের শেষে ঋণের পরিমাণ পাই। তো আসলের টাকা যদি 25,883 হয়, মানে বছরের শুরুতে ঋণের পরিমাণটা যদি আসলের টাকার সমান পরিমাণ হয়, সেক্ষেত্রেই আমরা এখানে শূন্য আনতে পারি। তো যেটা করতে হবে, বছরের শুরুতে ঋণের পরিমাণ চতুর্থ বছরে 25,883 টাকা, এই টাকাটা আমরা আসলের ঘরে লিখে দেবো 25,883 টাকা। এরপরে আমাদের সুদটা যে থাকবে, এই সুদের ঘরের টাকাটাই পরিবর্তন হবে, সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যাবে, এবং সুদের যে হার 8%, সেই 8% সুদের হার ধরলে আমাদের অঙ্ক কখনোই মিলবে না। সেক্ষেত্রে আমাদের সুদটা নির্ণয় করতে হবে এই ঘরের জন্য। তো সুদটা আমরা কীভাবে নির্ণয় করতে পারি, তো কিস্তি থেকে যদি আসলের টাকা আমরা বাদ দিই, মানে উল্টা কাজ করলে, এখানে আমাদের কিস্তি ছিল 27,956 টাকা, সেটা থেকে আসলের টাকা মানে 25,830 টাকা যদি বাদ দিই, তাহলে আমরা সুদের টাকা পাবো এবং যেটা আমরা পেয়েছি 2,073 টাকা। তো এখানে 2,073 টাকা যদি আমরা লিখি, তাহলেই আমরা আমাদের এই পুরো ঋণ পরিশোধ সূচিটা মিলে শূন্য হয়ে যাবে, সর্বশেষ বছরে আমরা চতুর্থ বছরে শূন্য ফলাফল আনতে পারবো। তো এখানে যে 2,073 টাকা যে সুদের ঘরে যে আমরা সুদ নির্ণয় করেছি, সেখানে আমরা একটা স্টার চিহ্ন দিয়ে বা নোট দেওয়ার সুবিধার্থে একটা স্টার দিয়ে নিচে ঘরের মানে ঋণ পরিশোধ সূচিটার নিচে একটা নোট দিব, হিসাবের সুবিধার্থে চতুর্থ বছরের সুদের হার পরিবর্তন করে ঋণ পরিশোধ সূচি মিলকরণ করা হয়েছে। তবে সর্বশেষ ঘরে যে সুদটা আছে, এই সুদটা আমরা অ্যাল্টারনেটিভভাবে যে নির্ণয় করেছি সেটা আসলে দেখানোর প্রয়োজন নেই, বা পরীক্ষাটাতে আমরা না দেখালেও পারি। এভাবে আমরা আর কি পুরো সুদটা নির্ণয় করব। এভাবে সুদের হার পরিবর্তন করে আমরা নির্ণয় করব, যাতে আমরা ঋণ পরিশোধটা মিলকরণ করতে পারি। ওকে, পরবর্তী প্রশ্ন। তো সর্বশেষ প্রশ্নে আমাদেরকে সুদের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে এবং বিশ্লেষণ করতে বলা হয়েছে যে সুদের পরিমাণ ক্রমান্বয়ে হ্রাস পায় কিনা। তো সেক্ষেত্রে আমরা 2 নং হতে যে আমরা যে সুদ নির্ণয় করেছি সেই সুদগুলোর পরিমাণ আমরা লিখে দিব, যেহেতু একম বছরের সুদ শূন্য, তো একম বছরের সুদের পরিমাণটা পরিহার করা হয়েছে। তো দ্বিতীয় বছরে আমরা সুদের পরিমাণ পেয়েছি 5,763.5 টাকা, তৃতীয় বছরে 3,988.2, চতুর্থ বছরে 2,073। এভাবে মোট সুদের পরিমাণ আমরা যদি যোগ করি, তাহলে আমরা পাবো 11,824.7। তো এখানে এই জিনিসগুলো যদি আমরা এভাবে সাজাই, 5,763.5 টাকা এর চেয়ে 3,988.2 টাকা কম, এভাবে আমরা পুরোটা সাজিয়ে বিশ্লেষণ করতে পারি যে প্রতি বছর সুদের হার ক্রমান্বয়ে হ্রাস পাবে। তো আমরা সুদের পরিমাণ বনাম বছরের একটা লেখচিত্র অঙ্কন করে ওই জিনিসটাকে খুব সুন্দরভাবে দেখাতে পারি। এটা বোঝানোর সুবিধার্থে আমরা এখানে একটা ছকচিত্রের সাহায্যে মানে গ্রাফের সাহায্যে দেখিয়েছি যে প্রতি বছর সুদের পরিমাণ ক্রমান্বয়ে হ্রাস পাবে। তো এই ছিল আমাদের ঋণ পরিশোধ সূচি নির্ণয় করার পদ্ধতি এবং ক্যালকুলেটার কীভাবে আমরা খুব কম সময়ে এটা নির্ণয় করতে পারি। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। কারো যদি কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে, সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমাদের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে, সেটা সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ জানাচ্ছি।
বাসায় থাকবেন, ভালো থাকবেন।